আজকে আমি মুড়ি ঝালমুড়ি বানাবো। তো ঝালমুড়ি বানানোর আগে মুড়ির মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন, এখানে আমি নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদ। এগুলো আমি এখন মিক্স করব। এগুলোর সাথে পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করব। এই যে পানি দিয়েছি, আরো পানি লাগবে। যেখানে আমি এখন আবার আরো পানি অ্যাড করব, কারণ এটা শুকনো ছিল, আরো পানি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিক্স করব। সুন্দর করে মিক্স করতে হবে, না হলে মশলাটা ভালো হবে না। এর জন্য সুন্দরভাবে মিক্স করতে হবে, একটু ধৈর্য সহকারে। আমার মিক্স করা প্রায় শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মিক্স করা এখন শেষ। তারপরে আমি এই যে এখন দেখিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা এবং চাট মশলা। গরম মশলাটা আমি গুঁড়া করে নিব ভেজে। তারপর আদা, পেঁয়াজ, রসুন এগুলোকে মিক্সারে দিয়ে মিক্স করে নিচ্ছি। এগুলো এখন মিক্স করা হয়ে গিয়েছে। আমি চুলায় তেল বসিয়ে দিলাম, কড়াই দিয়ে তেল দিলাম। তার ভিতরে আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি হচ্ছে ওই যেটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা কষানো শেষ। এখন আমি এটা মিক্স করার জন্য নিয়ে আসলাম। যে এখানে নিয়েছি কিছু শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লেবু কুচি। এপাশে রেখেছি ভাজা আর নিয়েছি মুড়ি। এগুলো এবার আমি একসঙ্গে করে নিয়ে মিক্স করব। সব কিছু দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি আবার একটু হালকা লবণ দিয়েছি আর একটু হালকা তেল দিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলো মাখানোর চেষ্টা করছি। আমার মাখানো প্রায় শেষ হয়ে গিয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে।